যারা জব করছেন বা পড়াশোনার পাশাপাশি জব করছেন, পার্ট টাইম জব করছেন, তারা মাস শেষে যে মাইনে পান, মানে বেতন পান, সেই বেতনের সবটুকু পরিবারকে না দিয়ে নিজের জন্য কিছু টাকা রেখে দেন। অন্তত পক্ষে মাসে 500 টাকা করে হলেও নিজের ছোট্ট একটি ব্যাংকে জমিয়ে রাখবেন। কেন জমিয়ে রাখবেন? জীবনে এমন কিছু সময় আসবে যেই সময়টিতে আপনি চাইবেন যে খুব কষ্ট করে হলেও একটা সেকেন্ড বাঁচি, একটা কিডনি বিক্রি করে হলেও খুব একটু সুখে শান্তিতে বাস করে, এমন একটা সিচুয়েশনে দাঁড়াবেন যে সিচুয়েশনে আপনার প্রয়োজন অনেক টাকার, কিন্তু পাবেন না কারো সাহায্য, কারো হেল্প। পরিবারের লোকজনের কাছে টাকা চাইবেন, তারা তখন বলবে তুমি জব করো, চাকরি করো, তুমি বেতন পাও, তুমি বাসা থেকে কিভাবে টাকা চাও? তখন আপনার চাইতে কষ্টে আর কেউ থাকবে না। আপনি তাদেরকে না পারবেন নিজের সিচুয়েশনটা বুঝাইতে, না পারবেন নিজের যন্ত্রণাটা বুঝাইতে। তখন আপনার যারা বন্ধুরা আছে, সকল বন্ধু নয়, কিছু কিছু বন্ধু আছে যারা আপনাকে প্রয়োজনে সময়, মানে আপনার দুঃসময়ে আপনাকে ইগনোর করবে, আপনার ফোন কলটা পর্যন্ত রিসিভ করবে না, আপনাকে সাড়া দেবে না, আপনাকে কোনো রকম হেল্প করবে না, পরিবারেরা তিরস্কার করবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে সবচেয়ে বড় ব্যাকআপটা দিবে আপনার সেই যে জমানো টাকা, প্রতি মাসের বেতন থেকে 500, 1000, 200 যাই পারেন না কেন, যেটা জমিয়ে রাখবেন সেটা একান্তই আপনার নিজের। আপনি যদি নিজের জন্য জমিয়ে না রাখেন, তাহলে একটা সময় আসবে যে সময় আপনার নিজের মনের কষ্টটা পারবেন না কাউকে শেয়ার করতে, পারবেন না সেটা থেকে বের হইতে। আবার ধরেন বিপদে আছেন, কাউকে বলতে পারবেন না আত্মসম্মানের ভয়ে যে আমাকে 500 টাকা ধার দে, আমাকে 1000 টাকা ধার দে, আমাকে এই বিপদটা থেকে উদ্ধার কর, ঠিক সেই মুহূর্তে আপনাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে আপনাকে সাপোর্ট দিবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকাগুলাই। তাই যারা জব করছেন, পড়াশোনার পাশাপাশি জব করছেন, পার্ট টাইম কিছু করছেন, তারা সব কিছু পরিবার, বন্ধু স্বজন, আত্মীয় স্বজন সবার জন্য বিলিয়ে না দিয়ে নিজের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র করে ছোট্ট একটা ব্যাংক কিনে সেগুলোতে জমিয়ে রাখুন। এগুলা একান্তই আপনার নিজের জন্য, আপনার দুর্দিনে আপনাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সাপোর্ট দেওয়ার জন্য। তাই এসব ভুল না করে আপনাদের জীবন সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতের জন্য সাজিয়ে তুলুন, নিজেদের জন্য কিছু অংশ সঞ্চয় করে রাখুন আর নিজের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করে তুলুন। এ প্রত্যাশায় এবার মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।